হয়েছে। আজকে এমন এক সরকারের দ্বারা শাসিত হচ্ছে যাদের কোনো ভোটের প্রয়োজন হয় না, তারা ইতিমধ্যে তিনটি ভোট বিনা ভোটে নিজেদের পরিকল্পনা মাফিক ভোটকে তাদের পক্ষে নিয়েছে। এ ধরনের একটা বা ভোট ডাকাতদের খপ্পরে আমরা পড়েছি। বাংলাদেশে ভোটের সংস্কৃতি তারা নষ্ট করে দিয়েছে, ইতিপূর্বেও তারা ভোটের সংস্কৃতি নষ্ট করেছিল। এই মহিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাবা শেখ মুজিবুর রহমান তিয়াত্তর সালেও ভোট হতে দেয়নি। আমাদের অনেক প্রার্থীর ভোট লুট করে তারা এমন লোককে জয়লাভ করার সুযোগ করে দিয়েছিল। পরবর্তীতে শেখ মুজিবের হত্যার সাথে তারা নিজেরাই সরাসরি যুক্ত ছিল। বন্ধুগণ, আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি মানুষের ন্যূনতম অধিকারের। তারা দ্রব্য মূল্য যেভাবে বেড়ে গেছে বৃদ্ধির প্রতিবাদে, এটা কোন সরকার জাতীয় কোন সরকার দেশপ্রেমিক সরকারের কোন ভূমিকা আমরা দেখছি না, যারা বর্তমানে ভোট ডাকাত হিসাবে ক্ষমতা দখল করে আছে। আমরা প্রতিবাদ করি, নিন্দা জানাই, অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করি।